চলতি বছরের অক্টোবর থেকে লাইভে আর পণ্য বিক্রয় সুবিধা রাখছে না ফেসবুক। পহেলা অক্টোবর থেকে লাইভ ভিডিও ও সিরিয়াল লাইভ ভিডিওতে পণ্য বিক্রি বন্ধ করছে ফেসবুক। তবে ফেসবুক লাইভ ও ইভেন্টগুলোতে লাইভ ভিডিও সম্প্রচার করা যাবে, কিন্তু লাইভ ভিডিওর প্লে লিস্টে কোনো পণ্যের ট্যাগ দেওয়া যাবে না। ফেসবুক তাদের ব্লগ পোস্টে এই ঘোষণা দিয়েছে। প্রযুক্তি সাইট এনগেজেট জানিয়েছে, মেটা সম্প্রতি তাদের এ পণ্যের শোকেসিংটা রিলের মাধ্যমে অনুরোধ করেছে, রিল অ্যাড এবং ইনস্টাগ্রামের রিলের মাধ্যমে প্রোডাক্ট ট্যাগিং করতে বলেছে। এক পোস্টে মেটার পক্ষ থেকে জানানো হয়, যেহেতু ব্যবসায়ীদের আচরণ ক্ষুদ্র দৈর্ঘ্য ভিডিও ফর্মের দিকে এগোচ্ছে, তাই আমরাও সময়ের সঙ্গে তাল মিলিয়ে ফেসবুক এবং ইনস্টাগ্রামকে এবং ইনস্টাগ্রামে রিলের প্রাধান্য দিচ্ছি। এতদিন এই লাইভ শপিং ইভেন্ট ফিচারটি ব্যবহার করে ফেসবুক ব্যবসায়ীরা ফলোয়ারদের জন্য পণ্যের ভিডিও তৈরি করত। ব্যাপারটা অনেকটাই পার্সোনাল হোম শপিং নেটওয়ার্ক। এখানে একজন মার্চেন্ট তার ফলোয়ারদের আসন্ন লাইভ শপিং সেশনের নোটিফিকেশন দিতে পারত এবং মেসেঞ্জারের মাধ্যমে পেমেন্ট নিতে পারত। সম্প্রতি টিকটকের এই স্ট্যাটাস পুরো সোশ্যাল মিডিয়ার জগতে রাজত্ব করছে। তাদের কিছু কৌশলগত অগ্রগতির কারণে তারা তরুণ সম্প্রদায়কে বেশ আকৃষ্ট করেছে। এ কারণে মেটা তার রাজত্ব হারিয়েছে, ফলে জাকারবার্গ ফেসবুক এবং ইনস্টাগ্রামের রিলকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন, কেননা এটাকে তারা তাদের ক্ষতি থেকে উঠে আসার একটি হাতিয়ার হিসেবে মনে করছেন। বর্তমানে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর 20% সময় পার করছেন রিল দেখে। এজন্য মেটা ধারাবাহিকভাবে তার ক্রিয়েটরদের চাপ দিচ্ছেন আসল কন্টেন্ট বানানোর জন্য। এখন থেকে রিলের মাধ্যমে পণ্য বিক্রি, সম্প্রচার ও ট্যাগ দেয়া যাবে। প্রসঙ্গত, 2 বছর আগে ফেসবুক লাইভ শপিং ফিচারটি চালু করে। এই ফিচারের মাধ্যমে ক্রেতা বিক্রেতা লাইভে অর্থাৎ সরাসরি একে অন্যের সাথে যোগাযোগ করতে পারত। এছাড়া সম্ভাব্য ক্রেতা আকৃষ্টের অনেক বড় একটি প্ল্যাটফর্ম ছিল এই ফিচারটি।